পরিষদের কলকাতার একাধিক জায়গায় ছাত্র পরিষদের তৃণমূলের বিরুদ্ধে পোস্টার ব্যানার ছোড়ার অভিযোগে পথ অবরোধ। মৌলালিতে পথ অবরোধ ছাত্র পরিষদে, সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। ইতিমধ্যে পুলিশ এসে পৌঁছেছে ঘটনাস্থলে। কলকাতার একাধিক জায়গায় ছাত্র পরিষদে পোস্টার ছোড়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে পোস্টার ব্যানার ছোড়ার অভিযোগে পথ অবরোধ ছাত্র পরিষদে, ইতিমধ্যে পুলিশ এসে পৌঁছেছে ঘটনাস্থলে। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, আমরা দেখতে পাচ্ছি পুলিশ ইতিমধ্যে এসে পৌঁছেছে ঘটনাস্থলে। কতক্ষণ ধরে চলছে এই পথ অবরোধ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে পথ অবরোধ না, এই মুহূর্তে একবারে মৌলালির মুখে একটা কোণা করে পুলিশের তরফ থেকে বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মূল কি অভিযোগ আমরা একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। এখান থেকেই তুমি দেখতে পাচ্ছ যে এখানে একেবারে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত যে হোর্ডিং, সেই হোর্ডিং কিন্তু টানানো হয়েছে। তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, তার তলাতেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের তরফে, তাদের যে সৌরভ প্রসাদ সভাপতি, তাদের তরফে কিন্তু তাদের যে প্রতিষ্ঠা দিবস তার হোর্ডিং। মৌলালিতে পথ অবরোধ করেন ছাত্র পরিষদের সদস্যরা। তৃণমূলের বিরুদ্ধে পোস্টার ব্যানার ছোড়ার অভিযোগে পথ অবরোধ করেন তারা। এরপর পুলিশ এসে ঘটনাস্থলে, ইতিমধ্যে অবরোধ সরিয়ে দেওয়া হয়েছে। মৌলালির ছবি দেখছেন। মৌলালিকে কিছুক্ষণ আগে পথ অবরোধ করে ছাত্র পরিষদ। কলকাতার একাধিক জায়গায় ছাত্র পরিষদের যে পোস্টার দেওয়া হয়েছিল, সেই পোস্টার ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তার বিক্ষোভে ছাত্র পরিষদ তারা পথ অবরোধ করে, যদিও কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে আসে। ইতিমধ্যে অবরোধ সরিয়ে দেওয়া হয়েছে। আসছে পরে খবরে। গরু পাচার মামলায় জেলবন্দী অনুব্রতকে যুদ্ধক্ষেত্রে জেনারেলের সঙ্গে তুলনা। জেনারেল আহত হয়ে সরে গেলে পরে যে থাকে তাকে দায়িত্ব নিতে হয়, এমনই মন্তব্য পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। সিবিআই এর গ্রেফতারির পর পূর্ব বর্ধমানের 3 বিধানসভা কেন্দ্রের দায়িত্ব হারান অনুব্রত মণ্ডল। বীরভূম ছাড়া কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশ গ্রামের দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল। আর অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পর সেই দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। যুদ্ধক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো জেনারেল যদি আহত হয়, তাকে যখন সেই যুদ্ধক্ষেত্র থেকে সরে যেতে হয়, তখন সেই দায়িত্বটা তার পিছনে যিনি নেতৃত্ব দেন তাকে এগিয়ে এসে নিতে হয়। যত অস্বীকার করার উপায় নেই যে অনুব্রত মণ্ডল এই এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেসের সংগঠনটাকে শক্তিশালী করে দিয়েছে, কিন্তু যাতে দল আরও শক্তিশালী হয়, আরও মজবুত হয় এবং কারোর অনুপস্থিতির দল যাতে অসুবিধায় না পড়ে, তার জন্যই দল আমাকে এই কাটোয়া, মঙ্গলকোট, আউশগ্রামে সংগঠনের দায়িত্ব দিয়েছে। সংগঠন দেখার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমি আশা করি যে সবাইকে নিয়ে আমরা আবার একটা খুব ভালো সংগঠন, যেটা অনুব্রত মণ্ডল করে দিয়ে গেছেন, তাকে আরও শক্ত করার চেষ্টা করব।